নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা জানো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য দশ হাজার শূন্য পদে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল কিন্তু এখন আবার নতুন করে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবার কথা হচ্ছে ইসি এনভিএফ হোমগার্ড ভিলেজ পুলিশ এই সমস্ত কোঠায় তোমরা দেখেছ প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু নর্মাল ফ্রেশার্স যে সমস্ত ছাত্রছাত্রী তাদের জন্য ভ্যাকেন্সির পরিমাণ সেই তুলনায় কিন্তু সেরকম নেই এটা তোমাদের চিন্তার কারণ ছিল কিন্তু এই বিষয়ে তোমাদের চিন্তার কিছু নেই কেন চিন্তা না করতে বলছি সত্যি সত্যি তোমাদের ভ্যাকেন্সি অনেকটাই বেড়েছে তো কিভাবে বেড়েছে আজকে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের চিন্তা করার কিছু নেই তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করছি তোমরা এই নোটিশে দেখেছো বারো হাজার ভ্যাকেন্সি রয়েছে কিন্তু তোমরা নিচে ই নাম্বার পয়েন্টে চলে যাও এর মানেটা হলো দেখো কি বলেছে দ্য রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস আন্ডার এক্সটেমটেড ক্যাটাগরি এনভিএফ হোমগার্ড গার্ড এক্স সার্ভিসম্যান সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স অ্যান্ড স্পোর্টস কোটা উইল বি হরাইজেন্টাল ইন নেচার অর্থাৎ কি বলছে যে এই যে এই সমস্ত কী কী পোস্টগুলো রয়েছে যে এক্সটেমটেড ক্যাটাগরি ইসি এন হোমগার্ডস তো এদের যে পোস্টগুলো রয়েছে মানে এদের যে শূন্যপদগুলি রয়েছে ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেটস আন্ডার দোস হরাইজেন্টাল ক্যাটাগরিজ বলছে যদি কোনো কারণবশত এই ক্যাটাগরিগুলির মধ্যে কেউ অনুপস্থিত থাকে ফাঁকা থাকে শূন্যপদগুলি সেইড আনকেনিস, শ্যাল বি ফিল্ড আপ বাই নন এক্সটেমটেড এনবিএফ হোমগার্ড নন এক্স সার্ভিসম্যান নন সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স অ্যান্ড নন স্পোর্টস কোটা ক্যাটাগরি ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য রেসপেক্টেড ক্যাটাগরি অর্থাৎ এই যে ইসি এনবিএফ হোমগার্ড এক্স সার্ভিসম্যান সিভিক ভলেন্টিয়ার এদের যদি কোটাগুলো খালি থাকে এদের যদি অনুপস্থিত থাকে তাহলে এদের জায়গায় যারা নন হোমগার্ড নন সিভিক ভলেন্টিয়ার নন ইসি তাদের কিন্তু এখানে ঢুকিয়ে দেওয়া হবে মানে তাদের শূন্য এরা চান্স পেয়ে যাবে ঠিক আছে তার মানে তোমরা যারা ফ্রেশার্স রয়েছ তোমরা কিন্তু এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে তোমাদের কাছে ওই সার্টিফিকেট নেই মানে তোমরা কিন্তু এক্স সার্ভিসম্যান নও তবুও কিন্তু তোমরা এই ক্যাটাগরিতে অ্যাড হয়ে যাবে মানে চান্স পেয়ে যাবে এর আগে পুলিশের যখন রিক্রুটমেন্ট হয়েছিল তখন কিন্তু একটি বিশাল সমস্যা ছিল যে শূন্য পথ ফাঁকাই থেকে যেত ধরে নাও আট হাজার ভ্যাকেন্সি বের হয়েছে ঠিক আছে তার মধ্যে যদি চার হাজার ফ্রেশার্সদের ভ্যাকেন্সি থাকতো আর ধরে নাও চার হাজার পোস্টে ইসি এনভিএফ সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড ভিলেজ পুলিশ এই সমস্ত ভ্যাকেন্সি রয়ে গেল তার মধ্যে দু যদি সিভিক হোমগার্ড এক্স সার্ভিসম্যান পদে নিয়োগ করা হয় এবং বাকি দু পদে যদি এরা অর্থাৎ সিভিক ইসি এক্স সার্ভিসম্যান যদি না থাকে তাহলে সেই শূন্য পদ চিরকালই ফাঁকা থেকে যেত কিন্তু এবার থেকে তোমরা কিন্তু এই নোটিশে দেখতে পাচ্ছ এই ফাঁকা শূন্য পদ আর থাকবে না এখানে যারা তোমরা ফ্রেশার্স থাকবে তাদের কিন্তু নিয়োগ করা হবে সুতরাং তোমাদের চিন্তার কিছু নেই ভালো করে প্রস্তুতি নাও বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে